এই ভিডিওটা এখন 5 GB, এত জিবির কাজগুলা কিভাবে করি বলতো? না, এইভাবে সম্ভব হচ্ছে না। ইন্টারনেট জগতে ফেসবুকে গেলাম, ইনস্টাগ্রামে গেলাম, আর টিকটকে যখন গেলাম তখন MB হাওয়া হয়ে গেল। এই ভিডিওটা এখন 5 GB, এত জিবির কাজগুলা কিভাবে করি বলতো? না, এইভাবে সম্ভব হচ্ছে না। বাসায় ওয়াইফাই লাগাবো, দেখি চ্যানেলের টিমের সবার সাথে কথা বলে দেখি কি বলে তারা। হ্যালো, এই ভিডিওটা তো দেখছি 5 GB রে, কিভাবে কি করবো? এটা তো অনেক জিবি হয়ে গেছে, আর প্রত্যেকটা ভিডিওতে এত MB খরচ করা তো সম্ভব হচ্ছে না। করা যায় কি রে, কি বলতেছিস, ওয়াইফাই ভালো হবে? এক কাজ করি তাহলে, অনলাইনে আমি তাহলে রাউটার অর্ডার দিই আর হটলাইনে ফোন দিই, আমাকে লাইন দিয়ে যাবে, তাই না? ও, এগুলো নিয়ে জানা লাগবে। দাঁড়া, আমার স্বামী ভাইয়াকে ফোন দিই, সে জানি কত MBPS কি। আচ্ছা আচ্ছা, রাখ, ঠিক আছে, আমি তাহলে ওয়াইফাই নিয়ে নিই নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে নিই, হ্যাঁ আজকের মধ্যেই তাহলে নিয়ে নিই। ওকে ওকে, বাই। ওয়াইফাই, ইন্টারনেট জগতে আমরা যারা আছি তারা অবশ্যই জানি ব্রডব্যান্ড লাইন সম্পর্কে। ইন্টারনেট জগতে ফেসবুকে গেলাম, ইনস্টাগ্রামে গেলাম, আর টিকটকে যখন গেলাম তখন MB হাওয়া হয়ে গেল। আর ইন্টারনেট জগতে যখন আমরা থাকি তখন মনে হয় কোন মোহর মধ্যে থাকি, একটা আলাদা মোহ কাজ করে। সো আমরা জানি অনেক MB খরচ হয়, অনেক ব্যাপার স্যাপার আলাদা। আর আমি যেহেতু ইউটিউবে এসেছি, সো আমার এক একটা ফাইল 5 GB 7 GB করে ফাইল। আমি যখন বড় বড় ব্লগগুলো আপলোড করি সেগুলো 5 GB 7 GB 8 GB পর্যন্ত হয়। সো আমাকে আপলোড করতে অনেক সমস্যা হয়, MB কিন্তু অনেক সমস্যা হয়। তো আজকে ভাবছি ওয়াইফাই নিয়ে, তো ওয়াইফাই নিতে হলে এখন কী করা যায় সেটা ভাবছি। আমি এখন অনলাইনে অর্ডার করবো ভাবছি, অনলাইনে ফোন দিব। সো কেমন হবে ওয়াইফাই গেলে? তাহলে ভিউয়ার্স, অর্ডারটা করে ফেলি। অর্ডার করলাম, চলে আসলো, দেখতে পাচ্ছেন আমার কাছে রাউটার এবং অন। সো আমি আজকে দেখাবো এই রাউটার এবং অন কীভাবে বাসায় সেট করবেন এবং ফুল সেট আপ। সো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি একটু স্কিপ করবেন না, যদি স্কিপ করে থাকেন তাহলে একটা পর্ব মিস হয়ে যেতে পারে, আর একটু মিস করলে আপনি কোনোটাই পুরোপুরি বুঝতে পারবেন না। সো আপনি যদি রাউটার নিজে নিয়ে সেট আপ করতে চান বা এই সম্পর্কে জানতে চান, আপনাকে ভিডিওটি পুরোটাই দেখতে হবে। সো আজকে ভিডিওটি কন্টিনিউ করুন। যে ওয়াইফাই এবং অনু রাউটার ব্রডব্যান্ড লাইনের সাথে কানেকশন সেট আপ করতে জানেন, তার ভিডিওটি স্কিপ করে দেওয়াই ভালো। সো আজকে আপনাকে নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকে এখানেই শুরু করতে যাচ্ছি। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই চ্যানেলে নতুন এসেছি, এই চ্যানেলটি আমার মামার, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অনলাইনে অর্ডার করা হোম ডেলিভারিগুলো চলে এসেছে। এখন আমার মামা এগুলো আনবক্সিং করবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার মামার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আপনারা সাথে সাথে নতুন ভিডিওগুলো সাথে সাথে পেতে পারেন। এখন মামা আনবক্সিং করবে এবং আমি ভিডিও করব। ডেলিভারিগুলো চলে এসেছে, আমি প্রথমে দেখাবো ডিলিংকের একটি অনু। এই অনুটি আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি বাছাই করেছি যে এটি ভালো হবে। হ্যাঁ, তো এটি দেখি খুলে ভিউয়ার্স, এখানে তারা একটা দামের, তারা এটা দাম কত এখানে করে দিয়েছিল। এখানে প্রথমে খুললেই পাবো এই প্যাকেটটি, প্রথমে খুললেই পাবো ডিলিংকের এই অনুটি। দেখতে অনেক ছোট, সাইজে অনেক ছোট আর হালকা আছে। তো আর কি কি আছে দেখা যাবে পাবো এখানে, যদি দেখতে যাই তাহলে এখানে ফাইবারের লাইন থেকে ল্যাপটপে ক্যাবলের যদি নিতে চাই সেহেতু এটা, এই ক্যাবলটা লাগবে, এটা আছে। আর এখানে আছে একটি অ্যাডাপ্টার, এটি হচ্ছে এই অনোটি চালানোর জন্য। এবং লাস্টে একটি দেখতে পাবো ইউজার ম্যানুয়াল কার্ড, এখানে সকল কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। আমার ভিডিওটি যারা দেখবেন আমি মনে করি তার
তাদেরকে এই ইউজার ম্যানুয়াল বা অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ আমি প্রথম থেকে এ টু জেড আজকের ভিডিওতে সব ভালোমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা পুরোটাই ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো এখন অনেক কাজ শেষ, এখন যাব রাউটারে। আমাদের বাজারে রয়েছে হাজারো ধরনের রাউটার এবং নানা ধরনের রাউটার রয়েছে এবং বাজেটগুলো একটু কম বেশি হতে পারে। সেহেতু আমি বাজারের সব বাজেট এবং সব দিক মিলিয়ে আমি একটি রাউটার সিলেক্ট করলাম, সেটি হলো নেটিসের এই পণ্যটি। দেখতে পাচ্ছেন নেটিসের এই পণ্যটি, এই পণ্যটি 3 অ্যান্টেনা আছে, এখানে অনেক ভালো সার্ভিস দেয়। যেহেতু পুরো কভার করতে হবে সেহেতু আমি 3 অ্যান্টেনাটা দিয়েছি যাতে ভালো কাজ করে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে WWF2409E। এটির দাম আমি সব লাস্টে জানাবো এবং অপটি লিঙ্কের যে অনুটি রয়েছে সেটির দাম আমি ভিডিও লাস্টে জানাবো। সো এখন আনবক্সিং করা যাক। আপনি যদি এখানে আনবক্সিং যদি করতে যান তাহলে প্রথমে পেয়ে যাচ্ছেন 2টি ইউজার ম্যানুয়াল গার্ড। আমার ভিডিওটি যারা দেখবে তাদেরকে কোনো ইউজার ম্যানুয়াল গার্ড লাগবে না। সো করে থাক, হ্যাঁ ও সরি। এখন যদি খুলি তাহলে আবারও একটি কেবল, এটি হচ্ছে ফাইবার লাইন থেকে ল্যাপটপে নেওয়া যাবে। আর এইখান থেকে আমাদের অনুর সাথে যে কানেকশান করতে হবে আমি সব দেখাবো, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এখন যে মেইন যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের 3 অ্যান্টেনা বিশিষ্ট রাউটার। ভালোমতো খোলার চেষ্টা করবেন যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন ওয়াও কি সুন্দর একটি রাউটার, হ্যাঁ অনেক সুন্দর, 3 অ্যান্টেনা বিশিষ্ট, দেখতে অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। এই জন্য আমি অনেকগুলো রিভিউ দেখার পরে আমি এটি অর্ডার করেছিলাম। অনেক মজাদার একটি নেটিস, অনেক ভালো লেটেস্ট ভার্সন এবং ছোট, যে কোনো রাউটারের চেয়ে ছোট এবং 3টি অ্যান্টেনা বিশিষ্ট একটি রাউটার দিয়েছে। আমার অনেক ভালো লেগেছে দেখে, আপনাদেরও ভালো লাগছে এবং যদি এই অ্যান্টেনাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারেন। এবং এটি রেঞ্জের তুলনায় পুরো বাসা 3 অ্যান্টেনা বিশিষ্ট রাউটারটি দোতলা এবং 3তলা পুরোটাই নিচ পর্যন্ত 2 প্লট বিশিষ্ট পুরো বাস কভার করবে, আমি এই ভেবেই আমি এটি নিয়েছি। সো এখন দেখা যাক কি কেমন কাজ করে। এবং আমি নানা ধরনের রিভিউ দেখেছি, সো বুঝতে পারছেন আমি কোনো কিছু অর্ডার করলে তো অবশ্যই আমি গেনে ভিডিও। সো ভিউয়ার্স এটি এখন রাখলাম, বেশি কথা বলতে চাইছি না। আর আবারও একটি অ্যাডাপ্টার, এটি হচ্ছে রাউটারটি চালানোর জন্য। এবং তারা দিয়েছে কি তাদের আরও একটি মেনু, সেখানে এখানে দাম আছে, আমি দামটি সব লাস্টে জানাবো। সো ভিউয়ার্স লাস্ট পর্যন্ত দেখে থাকি। সো এখন আমি সেট আপ করবো, সেট আপের পালায় চলে আসছি, এই কর্ডটিকে খুলবো, কর্ডটিকে খুলছি এবং অনুর সাথে কানেকশন লাগাবো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই উপকৃত হবেন। I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free. Step back to see the truth around you.
ভিউয়ার্স আমি বলেছিলাম ভিডিও লাস্টে আপনাদেরকে এই দুইটি প্রোডাক্টের দাম জানাবো সো এখন আমি দাম দুইটা জানাই ভিউয়ার্স আমি যে অপটিলিংকের এই অনুটি কিনেছি এই অনুটির দাম মাত্র 1250 টাকা সাথে আছে 6 মাসের ওয়ারেন্টি আমি বলেছিলাম এইটি নেডিসের রাউটার এবং এটি অন্যান্য রাউটারের চাইতে অনেক ভালো আমি অনেকের অনেকগুলো ভিডিও রিভিউ দেখার পরেই আমি অর্ডার করেছিলাম এবং পুরো বাসা যাতে কভার করতে পারে সো এই রাউটারটি আমার অনেক ভালো কাজ দিয়েছে আমি এই ভিডিওটা সেদিন রেকর্ড করেছিলাম আনবক্সিং এর দিন এবং আজকে আমি চেক করার পরে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি এই রাউটারটা অনেক ভালো বাসার অনেক দূর থেকে এবং উপর নিচ থেকে সব দিকেই কানেকশন পাই সো আপনারা বাসায় ওয়াইফাই লাগালে এই নেডিসের রাউটারটি 3 অ্যান্টেনা কিংবা 2 অ্যান্টেনাও লাগাইতে পারেন সমস্যা নাই আর এই সময় করোনা মহামারীতে সবাই বাসায় থাকুন স্টে হোম স্টে সেফ স্টে হোম কোয়ারেন্টাইন ভিউয়ার্স এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এই জন্য আপনি এই ধন্যবাদটি পেলেন যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেনি সে এই ধন্যবাদটি পেল না সব বুঝতেই পারছেন আপনি অনেক লাকি যার কারণে আপনি আমার কাছ থেকে একটি থ্যাঙ্কস পেলেন আপনি এবং অনেক উপকৃত হলেন এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন সো আপনারা এইভাবেই একটা রাউটার এবং অনু ফাইবারের লাইনের সাথে সেট আপ করবেন এবং এইভাবেই কাজ করলে আপনারা সফলতা হবে সো আপনাকে কাউকে বলে বলে টাকা লাগবে না এবং হটলাইনে ফোন দিয়ে বারবার বলে টাকা লাগবে না এইভাবে যদি করেন তাহলে আপনারা একদম ভালো মতো লাইন ঠিক করতে পারবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভিউয়ার্স যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে পরবর্তীতে পরবর্তী কোনো মজাদার ব্লগে বা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই